আজকে আমরা এসেছি ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেনে এখানে চেরি ব্লসম চলছে যেটা ওয়াশিংটন ডিসিতেও চলছিল আর আমি যার একটা ভিডিও আগে আপলোডও করেছিলাম কিন্তু আমি ওয়াশিংটনের চেরি ব্লসম অত ভালো করে দেখাতে পারিনি কেন কি শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখানে এখনো অত ফুল ফোটেনি এখন সব ফুল আছে এখানে কিছু ঝরে যায়নি তো অনেক সুন্দর লাগছে এখন আর এখন তো স্প্রিং চলছে আর কদিন পরে সামার আসবে তো উইন্টারে তো এখানে অনেক বরফ পড়ে তো সবাই সামারের জন্যই ওয়েট করে আর স্প্রিংয়ের জন্যই ওয়েট করে তো যারা ওয়াশিংটন ডিসিতে যেতে পারেন না তারা অবশ্যই এখানে আসবেন অনেক ভালো জায়গা চেরি ব্লসম দেখার জন্য খুব সুন্দর জায়গা এখানে অনেক অনেক ফুল ফুটেছে আর আজকের ওয়েদারও সানি আর সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা এত সুন্দর সুন্দর ফুল এখানে আমার তো সব থেকে ভালো লাগছিল সাদা রঙের যে ফুলগুলো এইগুলো এখানে এই দুটো গাছে সব থেকে বেশি ফুল ফুটেছে আর অন্য গাছগুলো এখনো ফুল সব ফুটে পারেনি তো এখানে নিচে অনেক ভিড় ছিল এখানে ফটো সেশন চলছিল এখানে এই দুটো বিল্ডিং এর মধ্যে অন্য রকমের সব গাছ লাগানো আছে যেসব গাছ মরুভূমিতে থাকে বা রেইন ফরেস্টে যেসব গাছ হয় সেইসব এর মধ্যে আম গাছও ছিল আর কচু গাছও আছে এটা হলো লেবু গাছ আসলে এখানে শীতকালে তো বরফ পড়ে তো বাইরে তো বরফ পড়লে গাছ তো সব মরেই যায় পাতা শুকিয়ে যায় আর তাছাড়া এইসব গাছপালা হওয়ার মতো টেম্পারেচার ওয়েদার তো এখানে নেই তার জন্যে আর্টিফিশিয়ালি সেরকম বানিয়ে তার মধ্যে রেখেছে গাছগুলো এখানে এই গাছগুলোর বয়স অনেক আর কি মিনিমাম 50-60-100 বছর করে এখানে এই যে গাছটা রয়েছে এই গাছটার বয়স হলো 509 বছর কচু শাক গাছ যা তো আমরা বাড়িতে সবসময় দেখতেই পাই
চেরি ব্লসম তো অনেক ভালোই ছিল আর এখানে টিউলিপ ফুল গাছ লাগানো রয়েছে এখানে অনেক ভ্যারাইটি আছে আর এত কালার তারপর কোন কোন ফুলের তো দুটো কালারও মিক্স করা তো এখানে এইটুকু জায়গাতেই লাগানো আছে টিউলিপ ফুল গাছ ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেন ঘুরে শেষ সন্ধে 6টার সময় বন্ধ হয়ে যায় তো এখন 5টা বাজে তো এখন আমরা বেরোবো এখান থেকে তো এখানে ঢোকার ফিস হলো $15 করে অ্যাডাল্টদের আজকের ব্লগ এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ